মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সে কত ছোটবেলা থেকে তোমার সাথে আমার সম্পর্ক বলো। সে ছোটবেলা থেকে বাবার সাথে আমি তোমাকে খাইয়ে দিই, স্নান করিয়ে দিই, আমার সব মনের কথা তোমাকে বলি। তুমি তো আমার সব থেকে কাছের। তুমি আমাকে আমাকে একটা কথা বলো তো, পুপুল, ওই ছোট্ট একটু বাচ্চা, ওই বাচ্চাটার মনে এত কিসের কষ্ট বলো তো? তুমি তো খুব ভালো করে জানো ঠাকুর যে আমার একটা স্বপ্ন আছে, আমি একটা স্কুল করব যেখানে অনেকগুলো বাচ্চা আসবে, সবাই আমাকে তাদের মনের কথা বলবে। কিন্তু এখানে যদি আমি একজনেরই মনের কথা না বুঝতে পারি, তাহলে আমি বাকিদের মনের কথা কি করে বুঝবো বলো তো? ও ঠাকুর, আমি জানি তুমি সব পারো, ওর মনের কষ্টটা দূর করে দিতে পারো না ঠাকুর? তুমি ঠাকুরের সাথে কথা বলতে পারো? এই রে ঠাকুর, এই যাত্রা রক্ষা করো ঠাকুর। তুমি? হ্যাঁ আমি। তুমি ঠাকুরের সাথে কথা বলছিলে না? হ্যাঁ আমি ঠাকুরের সাথে কথা বলি তো। ঠাকুর উত্তর দেয়? উত্তর বুঝে নিতে হয়। ও, আমার মায়ের মতো। মায়ের মতো মানে? আমি তো আমার মায়ের সাথে কথা বলি, আর আমি আমার মাকে সব বলি, কিন্তু মা কোনো উত্তর দেয় না। তোমার ঠাকুরের মতো। এই জন্যই বুঝি তোমার খুব কষ্ট হয়? ঠাকুর, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ও মায়ের আদর চায়। ঠাকুর, তুমি এমন একটা কিছু করো না গো যাতে করে ও ওর মায়ের ভালোবাসা পেতে পারে। আমি জানি তুমি পারবে, তুমি সব কিছু পারো, এটাও তুমি পারবে, আমি খুব ভালো করে জানি। পুপুর, আমি এবার আসি, আমার ট্রেনের সময় হয়ে গেছে। তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকো, কেমন? তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না। তাহলে এবার আমি আসি? তোমার কোথাও যাওয়া হবে না। এখানে তো কেউ নেই, তাহলে কথাটা কে বললো? তোর যাওয়া হবে না। কেন বড় মা? আমি বলে দিলাম যাওয়া হবে না। ব্যাপারটা কি হলো? বড় মা আসার আগে কেউ যেন আমার কানে কানে তো বলে দিল যে আমার যাওয়া হবে না, কিন্তু কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।